এখানে এই টাইপের বল, তোমরা দেখেই থাকবে রাস্তাঘাটে এরম বল। করছিস মাম্মা? কেন এসব নোংরা জিনিস তুলছো তো? গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে 2 তারিখ, মানে হচ্ছে 2রা ডিসেম্বর, বৃহস্পতিবার, আর এখন ঘড়িতে 11:45। আজকে ব্লগটা শুরু করতে একটু লেট হলো, কারণ আমি কালকের ব্লগটা আপলোড করছিলাম, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, মাম্মামেরও খাওয়া হয়ে গেছে। মাম্মামের বদমাইশি দেখো, বাটি নিয়ে দরজার মধ্যে ঠকঠক করছে। আর হচ্ছে তোমাদের তো এখন টুকটাক কিছু কাজ আছে, সেই কাজগুলো করব, কারণ বিছনা তুলতে হবে। বিছনা যেমন কি তেমনই রয়ে গেছে, তো ওগুলো তুলতে হবে, আর এগুলো করি। সাথে থাকো আর দেখতে থাকো আজকে সারাদিনটা। Life in a world that keeps changing, think that it's progress you're making, copy and paste pretty faces all the time, pictures so perfect we play through, only 'cause you set up the angle, web that you weave got us tangled, caught in what's before our eyes, show off your fantasy reality, whoa, that's yours but I'll keep doing mine. It isn't perfection, what is it we chase? Bow for your 15 seconds of fame. It's your time. তো দুটো ঘরের বিছনা তুলে দিয়েছি, মোটামুটি হয়ে গেছে কাজ। এখন এই তোমাদের সাথে জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে আমার আমাদের তো আর কি বাচ্চাদের যে বল হয়, ওই দেখো ছাকনা ঢাকনা সব ঘরে নিয়ে চলে এসেছে। আমার হাজব্যান্ডের ওর কারখানা আছে, বাচ্চাদের বলের ওই অরেঞ্জ, রেড, হোয়াইট, এই একটা জিনিস দেখো, দাঁড়াও আরেকটা জিনিস দেখাই। বাথরুমে চলে গেছে, কেউ বাথরুমে গিয়ে শান্তি নেই, কারণ বাথরুমে গিয়ে শান্তি নেই, যেই বাথরুমে যাবে ও বাথরুমের দাদার সামনে গিয়ে ঠক 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 করবে, এইসব বদমাইশি করে আজকাল। হ্যাঁ, একটা যেটা বলছিলাম যে তোমাদের তো বলাই হয়নি, মানে দেখা তোমাদের একটা জিনিস যেটা শেয়ার করবো তোমাদের সাথে, আমার হাজব্যান্ডের তো বাচ্চাদের খেলনার বল, মানে বল তৈরি হয় আর কি, অরেঞ্জ, লাল, সাদা, যে টাইপের বল আমরা মার্কেটে দেখি, তো তোমাদেরকে দেখানো হয়নি, কারণ আমার কারখানা থেকে বল আগে না আমার বাড়িতে এখানে আসতো, তো এখন কি হয়, এখন কারখানা থেকে ডাইরেক্ট যেখানে যা যাওয়ার সেগুলো সাপ্লাই হয়ে যায়। তো আমাদের লোকালে আসে যারা যারা নেয় লোকালে আর কি, হকাররা, তো ওই তো কালকে এসেছিলো, কিছু বল রয়েছে, তো সেগুলো তোমাদের দেখাবো যে এরম হয়, মানে একটা স্যাম্পেল টাইপসই রয়েছে, মানে এক ধরনেরই রয়েছে, অরেঞ্জ কালার, তো আরও হয় লাল হয়, সাদা হয়, নীল হয়, তো অরেঞ্জটা তোমাদের দেখাই যে কীরকম বল আমাদের কারখানায় প্রোডাকশন হয়। দাঁড়াও, এখানে এই টাইপের বল তোমরা দেখেই থাকবে রাস্তাঘাটে, এরম বল দোকানে, তো আমাদের পাড়ার মধ্যে যারা আসে আর কি, ভ্যানে করে জিনিস বিক্রি করে, ওদের কাছেও দেখবে এই টাইপের বল আমাদের হয়। এখানে মনে হয় 7-8 ডজন আছে, এটা অরেঞ্জই আছে, শুধু লাল হয়, সাদা হয়, এ দেখো যেরকম নাম লেখা হয়, এটা আমাদের এসকেটা হচ্ছে আমাদের, এরকম প্রত্যেকের বলেরই যারা যারা প্রোডাকশন করে প্রত্যেকেরই নাম লেখা থাকে, ঠিক আছে, এই এটাই তোমাদের সাথে দেখানোর ছিল, এই টাইপের বল আর কি প্রোডাকশন হয় আমাদের, আরও হয়, এটা তো কিছুই না, 7-8 ডজন, একটু অল্প একটু, মানে প্রচুর প্রচুর, মানে এমনিও জায়গা খায় বড় বড় সাইজ, তো এগুলো বলগুলোর শুধুমাত্র এই এই কটা রয়েছে, মানে 100-150 জন মাল আসলে তো মানে এই ঘর ঘরে জায়গাই হবে না আর কি, এরকম এটাই তোমাদের সাথে দেখানোর ছিল, তোমাদেরকে দেখানো হয়নি কোনো দিনও, তাই জন্য দেখিয়ে দিলাম। দেখো মানে এটা পেলেই হলো কিছু না কিছু, গ্রিল ধরে গ্রিল চাচ্ছে, এ কি নোংরা, চলো, ও পায়ের মোজা খুলে হাতে মুখে, ও চমৎকার চমৎকার চমৎকার, দুষ্টুমির শেষ নেই। বাবান ঘুমোচ্ছিল, আমার যা কাজকর্ম ছিল আর টুকটাক করে নিলাম, আর এখন ঘুম থেকে উঠেছে, ওকে
কারণ আমি এমনি সময় ডেইলি স্নান করাতাম, এই ঠান্ডা পড়াতে ডেইলি আমি স্নান করাচ্ছি না, মাথা ধুয়ে দিচ্ছি, মানে কালকে ডেইলি পুরো স্নান করেছে। আর আজকে একটু মাথা ধুয়ে দেবো আর জামাটা ছাড়িয়ে দেবো, ওর খিদে পেয়ে গেছে তাই এখন খাইয়ে নিচ্ছি। এটা হচ্ছে সবজি দিয়ে ডালিয়া, ভাতও খায় কিন্তু ভাতটার থেকে না ও ডালিয়াটা বেশি ভালোবাসে। হ্যাঁ মা ও বাবা এ না, আর ডিম সেদ্ধ বলো, ডিম সেদ্ধ আর ডালিয়া, এনা 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 এনা, এই যে খিদে পেয়েছে কিন্তু বাই না, ওই যে আয় রে পাখি লেজ ঝোলা দেমো। করে নেবো, তুমি ডিম সেদ্ধ দিতে, মা দেখো ওর কিন্তু খিদে পেয়েছে কিন্তু খেতে চাইছে না, ডিম নিয়ে নিলাম কটা ডিম, খুব জ্বালাতন করছে দেখতে পাচ্ছে না মা। মাম্মামকে খাওয়ানো হয়ে গেছে, এবার আমরা খেতে বসবো। যে মাম্মাম এখন কি করছে দেখো, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, চিন্তা করছে কি বদমাইশি করা যায় ওই বাসনের তার থেকে, আমি কি কি বাসন নিতে পারি এইসব চিন্তা করছে। আর এখন চলো তোমাদের মেনুটা দেখিয়ে দিই কি খাওয়ার হয়েছে আজকে। এটা হয়েছে হচ্ছে আর মাছ, আর মাছের ঝোলটা মা একদম রসা রসা করেছে মনে হচ্ছে, কালারটা দেখো। এটা হচ্ছে আর মাছ হয়েছে আলু দিয়ে ঝোল, আচ্ছা এটা রুই মাছ আছে, রুই মাছ দুটো ফ্রিজে ছিল তাই মা রুই মাছ দুটো করে নিয়েছে, কারণ বুড়ির খুব ফ্যাচাং তো সব কিছু খায় না মাঝে মাঝে, তাই এটা ওর জন্য রয়েছে, যদি আর যদি আর মাছ না খায় তাহলে ওটা। আচ্ছা এটা ডিম সেদ্ধ করা আছে, চারটে পাঁচটা দিয়েছিল মাম্মা, একটা খেলো আর চারটে আছে, এটা আর একটা রাত্রেবেলা কোনো একটা সন্ধ্যেবেলা গতি হবে আর কি, কিছু একটা করবে মা এটা দিয়ে। আচ্ছা আর আলু ভাজা, ও আচ্ছা ওই ডিম সেদ্ধগুলো দিয়ে পকোড়া টাইপস কিছু করবে, আর এই যে আলু ভাজা আর এই যে ডাল, ডালটা না কালকের তাই তো মা, ডালটা কালকের মা ফুটিয়ে নিয়েছে কারণ অনেকটা ডাল ছিল। এই হচ্ছে মেনু, আর এই যে ভাত, এটা ভাত হয়েছে আমাদের, খেতে বসবো। আর এই দেখো ওকে দেখো, এই বাসন খেতে খেতে এই বাসনের ঝুড়িটা খালি হয়ে যাবে আর ঝুড়ির মধ্যে থাকবে ও, আর বাসনগুলো থাকবে নিচে, এই করবে এখন। ওর খাওয়া হয়ে গেছে, দুষ্টুমি দুষ্টুমি দুষ্টুমি, বুড়ি চুপ কর তো। এখন হচ্ছে 5:30, দুপুরে ঘুম ঠিক হয়নি কারণ হচ্ছে মাম্মাম ঘুম হয়নি তাই আমারও ঘুম হয়নি, দুষ্টুমি করছিল। এই যে একটা লিপস্টিক পেয়েছে কি, আর এই যে শ্রেয়া, শ্রেয়া হচ্ছে মেন বদমাইশ, ওই ওকে খোঁচাচ্ছে আর ও এখন উত্তেজিত হয়ে যাবে আর এরকম কান্নাকাটি করবে। কোনো যুক্তি আছে, কোনো কি যুক্তি আছে, আর আমি এখন আমার বরের কাঁধে ফোনটা রেখে ভিডিও করছি।
হাতটা রেস্ট হয়েছে। আরে কথা বলছি দেখো, তোমাদের সাথে কোনো শান্তি নেই কিন্তু, কথাটা শোনা যাবে না বুড়ি। মা গেছে রান্নাঘরে, কি করতে বুড়ি? প্রেশারে সিটি পড়ছে, কিছু একটা করছে। ওই যে ডিম সেদ্ধ দেখালাম না, কারোর কি ভালো লাগে? হ্যাঁ, এইসব বদমাইশি কি এগুলো? এই প্যাম্পার্সের এই প্যাকেট, এগুলো সব এনেছে জানো, সব এনেছে। বসেছিস ভালো জায়গায়, ভালো করেছিস। তুই কি করছিস মাম্মা? কেন এসব নোংরা জিনিস তুলতে ধরছ? ধরো ধরো, দুইয়ের হাত ধোয়। নাও নাও নাও, নিয়ে রাখো। এমন বকা দেবো না আমি। এখানে আছে দুটো ম্যাশ করা আলু, সাথে আছে হচ্ছে ধনে পাতা কুচি, লঙ্কা কুচি, আর তোমার গোলমরিচের গুঁড়ো, আর এটা লাস্টে কেটে দিলো। এটা কি দিলে মা? মশলা গোলমরিচের গুঁড়ো, চাট মশলা দিয়েছে গোলমরিচের গুঁড়ো, তাই তো? হ্যাঁ, আর নুন। আচ্ছা, পরিমাণ। আর এটা হচ্ছে ওই ব্যাটার বেসন গুলিয়ে রেখেছে, আর এটা বয়েলড এগ পিস পিস করে রেখেছে, ডিমের পকোড়া হবে, তাই তো? এখন মা চা করবে, চায়ের সাথে চা। ডিমটাকে কি করি, কি করবা ডিমটাকে? ওটা ও আচ্ছা, পুর ভরবো, পুর ভরে রাখ। শেষ তো ভরবে, আমরা তো বিগিনার। মা এক্সপার্ট ছিল না, মা তুমি বলো না। আমি একদমই এক্সপার্ট ছিলাম না, কিছুই ছিলাম না। ও আচ্ছা, ডিমের কুসুমের মধ্যে মানে আর কি মেন পাতি বাংলা হচ্ছে আলুটাকে তোমরা লেপন করে দিলা। মামমামের সব খাবার চলে এসেছে, এখন সব খাবার ঢালবো, যেটা খাই যে ল্যাকটোজেন ফ্রিটা। ওকে খেতেও একদম প্রথমে নেন, তারপরে ন্যানটাও স্যুট হচ্ছিল না, পেটের প্রবলেম হচ্ছিলো, ন্যানে প্রচণ্ড গ্যাস, অ্যাসিডিটি, এই টাইপের জিনিস হচ্ছিলো। যেহেতু ল্যাকটোজের পরিমাণটা একটু বেশি থাকে বাচ্চাদের দুধে, তো ওই জন্য কি মাম্মা, তো ওই জন্য এটা বন্ধ করে দেওয়া হয়েছে। তারপর ওটা ধরবে না, ওটা ধরবে না, ওটা ধরবে না। ও তুমি কথা বলবে, তুমি কথা বল। ও আচ্ছা, ক্যামেরাটা ঘুরিয়ে দিয়েছি, তুমি বলো বলো বলো। সব ফেলে দিচ্ছে, ব্যাস হলো আমার ভিডিও। তারপরে ওই ন্যানটা আর কি স্যুট হচ্ছিল না দেখে ওই ইয়ে দিল আর কি আমাকে, ওই জিরো ল্যাক, জিরো ল্যাকের ল্যাকটোজের পরিমাণটা খুবই কম থাকে, তো ওই জন্য এটা দিল। তারপর ওর পেট ব্যথাটা, তা পেটের যা যা যাবতীয় প্রবলেম সবই আর কি ঠিকঠাক হয়ে গেল। তো জিরো ল্যাকটা খেয়েছে অনেক, প্রায় 8 মিনিট, যখন ও 9 মান্থ অবধি খেয়েছে। তারপর ডাক্তারবাবুই বললো যে তুমি জিরো ল্যাকটা চেঞ্জ করে নর্মাল ওই ল্যাকটোজেন খাওয়াতে পারো। ঠিক আছে তাহলে। তারপরে আমি ল্যাকটোজেন খাইয়ে দেখলাম যে কোনো প্রবলেম হয় নাকি, দেখলাম যে না, আর কোনো প্রবলেম। আজকে শুক্রবার, আজকে তোমাদের জন্য এসছে হচ্ছে চ্যালেঞ্জ ভিডিও চ্যানেলে। তো চ্যালেঞ্জ ভিডিও নিশ্চয়ই এতক্ষণে তোমরা সবাই দেখেই ফেলেছ। আর কালকে যে ভিডিওটা, ব্লগটা তোমাদের জন্য বানিয়েছি, তো ওটা আমি এন্ড করিনি, তো ওটা আমি এখন এন্ড করছি। কি টাটা টাটা টাটা, কাকে টাটা করো? ওটা আমি এখন এন্ড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার চ্যানেলটা ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, মানে চ্যানেলটা না সরি, ভিডিওগুলো ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করো।
সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, আর অবশ্যই কমেন্ট করো, পজিটিভ নেগেটিভ যা মনে আসে সব কমেন্ট করো, তাহলে সেখান থেকে আমি কিছু শিখতে পারবো, যেটা মনে আসবে সেটাই লিখে দেবে। তো এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, আর একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, আর যারা আমাকে নতুন দেখছো তারাও সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে তোমাদের কাছে ভিডিওটা সবার আগে পৌঁছে যাবে। তো চলো, টাটা।